সুন্দরবনে আগুনে পুড়ে গেছে 300 শতক বনভূমি। শয়নখোলা প্রতিনিধি আবদুল্লা আল নোমানের তথ্যচিত্রে, ডেস্ক নিউজ। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্চের ধানসাগর স্টেশনের টহল ফাঁড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে এই আগুন লাগে। প্রায় 4.5 ঘন্টা পরে বিকেল 5টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ততক্ষণে আগুন প্রায় 3% বনভূমি পুড়ে গেছে বলে দাবি করছেন ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরিদুল ইসলাম। আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি বিড়ি সিগারেটের অব্যবহৃত অংশ থেকে আগুন লাগতে পারে। শয়নখোলা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা এসএম আব্দুল ওয়াদুদ বলেন, বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, আগুন সম্পূর্ণ নিভে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। তবে ওই এলাকায় বনরক্ষীদের নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি। তুহুরা পিঙ্কি, বিএমএফ টেলিভিশন।